বিসমিল্লাহ রহমান রহিম। এফএক্স ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণডালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই কামনা করে শুরু করছি আমরা এই সপ্তাহের ফরেক্স রিভিউ। বন্ধুরা, আগের গত সপ্তাহের মতো আমরা এই সপ্তাহে আমাদের টক অফ দ্য উইক, যেটা নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে আমরা অন্যান্য ইয়াতে আসবো, রিভিউতে আসবো, অ্যানালাইসিসে আসবো। তাই ফরেক্স যে আজকের আমাদের যে ভিডিও ডিসক্লেমার যেটা ফরেক্সের উপরে, এটা আপনারা পড়ে নেবেন। ফরেক্স বাংলাদেশ সরকার কর্তৃক ফরেক্স ট্রেডিংটা অবৈধ ঘোষিত, তারপরে যারা যারা ফরেক্স করবেন তারা তাদের নিজ দায়িত্ব করবেন, এবং আপনার আমরা এই ফরেক্স ভিডিওগুলো কাউকে ফরেক্সে ডিপোজিটে উৎসাহিত করি না। আমরা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্সের আলোকে, বিগত 10-11 বছর এক্সপিরিয়েন্সের আলোকে আমরা আমাদের নলেজগুলো শেয়ার করছি। বন্ধুরা, আমরা যে সোশ্যাল টক এই সপ্তাহের, আমরা প্রথমে আমরা আজকে সন্ত্রাস নিয়ে কথা বলবো, তারপরে আসছি আমাদের লাস্ট উইক রিভিউটা আমরা একটু দেখাবো, দিস উইক অ্যানালাইসিসটা, তারপরে বিশেষ করে দুইটা পেয়ারের উপর একটু ইয়ে দেখাবো। তো প্রথমে আমরা চলে আসি, আমি আপনাদের ধৈর্য কামনা করছি, অত্যন্ত ঠান্ডা মাথায় এবং খুবই আমি মনে করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে অ্যানালাইসিসগুলো আপনারা একটু ভালোভাবে শুনবেন, তাহলে আশা করি আপনারা ফরেক্সে লস না করে, আশা করি আমি মনে করি যে আপনারা ফরেক্সে কন্টিনিউ হতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আমরা আসি একটা কথা, যেটা যেগুলো সোশ্যাল টক, যেগুলো নিয়ে আমি একটু কথা বলি। গত সপ্তাহে আমি পড়েছি মাদক নিয়ে, এই সপ্তাহে আমি বলবো যে সন্ত্রাস নিয়ে। বন্ধুরা, সন্ত্রাস শব্দটার সাথে আপনারা পরিচিত, সন্ত্রাসটা সন্ত্রাসী কার্যক্রমের সাথেও আপনারা জানেন যে সন্ত্রাসী কার্যক্রম কোনগুলো, ত্রাস সম্পর্কেও আপনারা জানেন। আমি মনে করি এর মধ্যে দেশীয় সন্ত্রাস আছে, আন্তর্জাতিক সন্ত্রাস আছে, এই সবগুলো সম্পর্কে যারা আমার ভিডিও দেখছেন তারা আপনারা কেউই শিশু নন, আপনারা জানেন সন্ত্রাস সম্পর্কে। তো আমি এতটুকুই শুধু বলবো যে সন্ত্রাস এটা খুব খারাপ একটা জিনিস, যেটা আন্তর্জাতিক হোক আর দেশি হোক কোনো দিক থেকেই এই জিনিসটা আমাদের সমাজের জন্য ভালো না। সন্ত্রাস যেখানে হয় সন্ত্রাসটা অনেকটা এটা পেশি শক্তির একটা প্রয়োগ আমি মনে করব। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে বিশ্বের অনেক দেশে সন্ত্রাসী কার্যক্রম চলে এবং ওই দেশগুলোর শান্তি বিনষ্ট হয়। তেমনিভাবে আপনার ব্যক্তিগত অথবা দলীয় সন্ত্রাসের কারণেও আমাদের শান্তি বিনষ্ট হয়। সন্ত্রাস কোনো ক্রমেই আপনার সেটা গ্রহণযোগ্য নয় কোনো সমাজের জন্য। আমি আমার চোখের সামনে দেখা দুজন সন্ত্রাসীর আচরণের কথা বলবো এবং তাদের পরিণামের কথা বলি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। 1990 কি 91 সালের দিকে হবে, আমাদের ঢাকার আমাদের বাসার পাশেই একটা হোটেল উদ্বোধন হতে যাচ্ছে। সেই হোটেল উদ্বোধন হওয়ার সময়ে হোটেলের যে মালিক প্রত্যেকটা, যেহেতু উদ্বোধনী দিন, প্রত্যেকটা হোটেলে উনি প্রথম দিন যে বিরিয়ানির প্যাকেট তো আমার মনে সঠিকভাবে মনে নাই, 80 টাকা নাকি 100 টাকা ছিল, এবং ওই দিন উনি বলছেন যে প্রথম দিন আমি এখানে একটা স্বর্ণের আংটি দেবো, যারা কার কপালে পড়ে সেটা জানি না আপনার সামনে। তো ওই মুহূর্তে আমি যেটা দেখলাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছে সেদিন প্রথম দিন উনি উদ্বোধন দিনে, এবং আমরা যখন নিয়ে আসলাম, আমি আমার ইমিডিয়েট বড় ভাই সহ আমরা আসছি যে বিরিয়ানির প্যাকেট কেনার জন্য, তো আমরা কিনে নিয়ে এক পাশে এই মাত্র চলে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে দেখলাম যে হোটেলের মালিককে সেখান থেকে টেনে নিয়ে নিচে নিয়ে একজনে একের পর এক কিল ঘুষি লাথি মারছে এবং তার আশেপাশে কয়েকজন সাঙ্গপাঙ্গ আছে। তখন আমার ভাই বলল, একই কিন্তু আমি চিনি, এর নাম অমুক, আমি নাম বলছি না। আমি বললাম, ভাই এই অবস্থা কেন, এমন করছে কেন, কয় ওদেরকে দাওয়াত করে নাই অথবা চাঁদা দেয় নাই, এই কারণে দেখলাম এই সম্মানিত মানুষটাকে সে খুব মারল। কিছুক্ষণের ভিতরে আশেপাশে সব দোকানপাটের সব আপনার ইয়ে বন্ধ হয়ে গেল, দোকানপাটের দরজা সব বন্ধ হয়ে গেল, এবং যেটা দেখলাম যে পুলিশও আসলো, কিন্তু এর ফাঁকেই কিন্তু এরা চলে গেছে, সটকে পড়ল। এর বেশি দিন যায় নাই, 3-4 মাস কি 6 মাসের মধ্যেই একদিন হঠাৎ করে যে লোকটা সন্ত্রাসী করলো, যে লোকটা এই কাজটা করলো, রাস্তার পাশে কোনো একটা চা দোকানে সে চা খাচ্ছিল এবং সেখানে তাকে কেউ না কেউ তাকে গুলি করে তাকে মেরে ফেলেছে, এবং সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে ওই জায়গাতে, এবং কিছুদিন ওই জায়গাটা
একটু রক্ষণাবেক্ষণ করেছে, আশেপাশে দেখলাম যে তার নামে কেউ কেউ আবার ওয়াল রাইটিংও করেছে যে অমুকের খুনিদের ফাঁসি চাই, এই চাই, বিচার চাই। কিন্তু কিছুদিন পরে সেটা মিশে গেল। তা আমরা দেখলাম যে যে অন্যকে সে মারতে আসলো, সন্ত্রাসী করলো, সে কিন্তু কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে সে সরে গেছে। আমার দেখা আরেকটা, আমার গ্রামে আমরা যখন একটা সেবামূলক একটা কার্যক্রম করতেছিলাম, ডাক্তাররা এসে এলাকাতে টিকা কার্যক্রম পরে তাদের পরিচালনা করতেছিল, আমরা সেখানে সহযোগিতা করতেছিলাম অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে। এবং ওই সময় সে ডাক্তারের সাথে আমাদের গ্রামেরই একটা ছেলে কেমন যেন একটা অশোভন আচরণ করলো, যে এই টিকাটা দেওয়ার জন্য এইটা দরকার, সেটা দরকার, মানে অনেক এমন কিছু কথা বললো সে যেগুলো আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে অশোভন আমাদের কাছে মনে হলো। কিছুদিন ওর ভাই আবার আমাদের ক্লাসমেট ছিল, কিছুদিনের মধ্যেই দেখা গেল, বেশি দিন যায় নাই, আমার মনে হয় একই অবস্থা, 5-6 মাস পরে সে চিটাগাং তার যেখানে সে কাজ করতো ওর পাশেই কোনো একটা, আমরা আমরা যেহেতু ওখানে ছিলাম না জানি না, কে না কে তাকে গুলি করেছে, তার গুলি করে বুক গলার পাশ সব ঝাঁঝরা করে ফেলছে এবং মৃত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং যখন তার লাশ আমরা দেখেছি এবং দেখলাম যে সেখানে গুলির দাগ, এটা 2004 সালের কথা, যে দেখলাম যে সে গুলির দাগ এবং তাকে চেনা জানা ভালো করে এমন হয়েছে। তা আমি দেখলাম আমার চোখের সামনে যারা বেশি শক্তি প্রয়োগ করে কথা বলতে চায়, যারা গায়ের জোরে কথা বলতে চায়, যারা কাউকে অত্যাচার করে, যারা ত্রাস করে, হ্যাঁ, দলীয় শক্তি প্রয়োগ করে এবং অন্যের লেজুড় বৃত্তি হয়, লেজুড় বৃত্তি করে যারা সন্ত্রাস করে, দুনিয়াতে তাদের পরিণতি খুব খারাপ। অতএব আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ক্ষণস্থায়ী দুনিয়াতে সন্ত্রাসই করে কেউ দুনিয়াতে, সে দুনিয়াতেও শান্তি করতে পারে না, পরকালেও শান্তি সে করতে পারে না। সন্ত্রাসী কার্যক্রম করে আপনি আপনার ফ্যামিলিকেও ধ্বংসের মধ্যে নিপতিত করেন এবং এই সমাজের মানুষকেও আপনি অশান্তি দেন, তাহলে আপনার এই সন্ত্রাসী কার্যক্রম থেকে আমরা নিজেরা বিরত থাকি এবং অন্যদেরকেও বিরত রাখার জন্য সচেষ্ট হই। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা আমাদের লাস্ট উইক রিভিউতে। আজকে লাস্ট উইক রিভিউতে আমরা যদি যাই, তাহলে আমরা গত সপ্তাহের রিভিউটা আমরা একটু দেখাই, এজন্য যে এই সপ্তাহের, আশা করি এই সপ্তাহের ট্রেডে সেটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে। আমরা গত সপ্তাহে একটা বলেছিলাম যে বিগত কয়েক সপ্তাহে যেহেতু একের পর এক আমাদের প্রফিট হচ্ছিল, আমি সেই জিনিসটা কীভাবে বের করে আমি আপনাদেরকে দেখাই, যে আমি কিন্তু এই অ্যানালাইসিস দিয়ে এখানে ট্রেড করেছি এবং বরাবর মতোই আপনাদেরকে দেখাই। যদি আমরা যদি 10 তারিখ থেকে যদি আমরা আমাদের অ্যানালাইসিস দেখাই এটার রেজাল্ট কী, তাহলে আমরা দেখব যে এখানে 2397। আর যদি আমরা যদি গত সবই আমাদের ইয়া দিয়ে হয়েছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে 17 তারিখ থেকে দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এখানে কত, 878, এবং এখানে কোনো এই মুহূর্তে কোনো ট্রেড নেই। এখন আসি আমরা আমাদের ইউতে কি কৌশলে ট্রেড করার ব্যাপারে, আমি আগেও বলেছি এখনও বলতে চাচ্ছি যে কি কৌশলটা আমরা প্রয়োগ করলে পরে এখান থেকে আমরা, গত সপ্তাহে আমি বলেছি যে যখন ইউএসডি অ্যানালাইসিস দিয়েছিলাম বলছিলাম যে এখান থেকে আপনারা ফার্স্ট বাই নেবেন, এখান থেকে সেকেন্ড বাই, এখান থেকে বলেছি ফার্স্ট বাই, এখান থেকে সেকেন্ড বাই, সেকেন্ড বাইতে আসতে হয়নি, ফার্স্ট বাই থেকে আমাদের প্রফিটই গেছে অলরেডি, এটাতে আমরা প্রফিট করেছি। সেকেন্ডলি আমরা এখান থেকে জিবিপি ক্যাড, এখান থেকেও আমরা অলরেডি গত সপ্তাহেতে আমরা, যদি কারণ এখান থেকে আমি অলরেডি কোনো ট্রেডের কথা বলিনি কাউকে, এখান থেকে সেল নেন বাই নেন কিছুই বলিনি, কেন উপরে যেতে পারিনি, যখন এখানে আসছে এখান থেকে নিশ্চয়ই আমরা বাই নিয়ে এখানেও আমরা প্রফিট করেছি আশা করি, কারণ এটার পাশেই তো আমাদের বাই। এরপর আসেন এডিএসডি, এটা যেহেতু এখান থেকে উপরে ছিল আমি বলেছিলাম এখান থেকে ফার্স্ট এন্ট্রি, এখান থেকে সেকেন্ড এন্ট্রি, বা এখান থেকে যদি এন্ট্রি থাকে না এখানে অলরেডি প্রফিট করেছেন। ইউএসডি ক্যাডো, সেটা অলরেডি এখান থেকে ফার্স্ট সেল, এর উপর থেকে আমি বলছি সেকেন্ড সেল, তাহলে আমার সিস্টেম অনুযায়ী এখান থেকে ফার্স্ট সেল, এখান থেকে সেকেন্ড সেল যদি নিয়ে থাকেন তাহলে সেখান থেকে আমরা বরাবরই কী করেছি, আমরা এখান থেকে আমরা প্রফিট করেছি, ফার্স্ট এন্ট্রি নিলেও আমরা প্রফিট করেছি। এডিএনজেডিও একই অবস্থা, এডিএনজেডিতে কেউ যদি আমরা যদি এখানে যদি বাই নিয়ে থাকি তাহলে আমরা মনে করি সে উনি সামান্য লস করেছেন, লসে আছেন। আমি মনে করি যে এই এন্ট্রিটা যদি আপনি যদি রেখে দেন এটার পিউসার কি, এখনও পর্যন্ত আমরা মনে করি যে এখানে গত উইক মান্থলি ক্যান্ডেল আছে, উইকলি ক্যান্ডেল আছে, এবং এখানে আপনি টেন লাইনে যদি দেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত আছে। আর আমি যেহেতু সব ক্লোজ করে দিয়েছি, আপনারা এমন করবেন আমি বুদ্ধিটা দেখাই বলে দিচ্ছি যে আপনারা পুরো সপ্তাহ যদি অ্যাভারেজে যদি দেখেন যে আপনারা প্রফিট হয়ে গেছে, আপনারা লসের এন্ট্রিও আপনারা রাখবেন না। কোনটা, এটাতে, এটাতে যদি আপনি যদি কিছু লস করে থাকেন তাহলে সমস্যা কি, অন্য সবগুলি আপনি প্রফিট করেছেন, একটা একটু লস আপনি ক্লোজ করে দেন এই সপ্তাহে, গত পরবর্তী সপ্তাহে এই সপ্তাহের ভেজাল আর আপনি রাখার কোনো প্রয়োজন নেই।
এটা তো অলরেডি আমরা প্রফিট করেছি বন্ধুরা, সেটা দেখেছেন আমরা গত সপ্তাহে এটা সিলভার সিলভার আমরা দিয়েছি, সেটা উপরে গেছে, সেটা প্রফিট দিয়ে অক্সাইব। আমরা গত সপ্তাহে আমরা বলেছি আমরা খুব ছোট্ট লট নিয়ে যদি আমরা যদি ট্রেড করি আমরা ভালো প্রফিট করতে পারবো, কারণ আমরা এখনও আমরা কিন্তু ধরা গত তিন সপ্তাহ আমরা ধরা খাচ্ছি না এই এই অ্যানালাইসিসে, উইকলি অ্যানালাইসিসে আমরা ধরা খাচ্ছি না। অতএব সাবধানের সাথে আমি মনে করি এই সপ্তাহ আরও আমরা ট্রেড করব। বন্ধুরা এই সপ্তাহের অ্যানালাইসিসে আমরা যদি আসি, অ্যাট ফার্স্ট আমি আমি বলবো যে আজকে এই সপ্তাহের জিবিপি ইউএসডি ডে ওয়ান, ডে ওয়ানে আমরা মার্কেট বর্তমানে আপনারা জানেন যে এখানে আমাদের একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেলে মার্কেট অবস্থান করছে অলরেডি, এবং আমরা ধারণা করছি যে এখান থেকে মার্কেট আবার রিবাউন্ড হতে পারে, রিভার্সাল হতে পারে এবং থেকে আবার স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট চলে আসতে পারে, এটা আমাদের ধারণা। তো আপনারা এখান থেকে কেউ যদি কেউ মনে করেন যে না এখানে তো ডে ওয়ান ক্যান্ডেল হয়েছে আমরা অন্তত এইস পরে একটা বিয়ারি সিঙ্গেল ফিন বিয়ারি সারামের জন্য ওয়েট করি, তাহলে সে পর্যন্ত ওয়েট করতে পারেন। আসলে সবই আপেক্ষিক, এখান থেকে আপনারা যদি মনে করেন 10 সেন্টের আপনি এন্ট্রি নেবেন, আপনি এখানে 5 সেন্টের নেন, আর আপনি যখন বিয়ারি সিঙ্গেল ফিন বিয়ারি সারামি হবে এইস পরে তখন আপনি বাকি এন্ট্রিটা নেন 10 সেন্টের। তাহলে যদি আপনি, কারণ আমাদের লাইসেন্স অনুযায়ী যদি আপনি যদি থাকতে চান ছেলে, আর না হয় আপনি আপনার সিস্টেম অনুযায়ী আপনি নিজের যে আপনার নিজের অ্যানালাইসিসের ভিত্তিতে নিজেরও তো কিছু মতামত থাকতে পারে আপনার, তার ভিত্তিতে আপনি এন্ট্রি থাকবেন। তাহলে আমরা বর্তমান যে অবস্থা আছে সেই স্ট্রং রেজিস্ট্যান্স টেবিল থেকে আমরা আশা করি আমাদের সাপোর্ট টেবিলে 1.2480 মার্কেট আসতে পারে। আর অলরেডি আপনারা দেখতেছেন যে আসলে মার্কেটটা হয়তো এটা এটার নাম কারেকশন, এটা নিচে আসতে পারে। আর যদি আমরা উইকলি মান্থলির যদি চিন্তা করি, আপনারা দেখতেছেন যে এখানে মান্থলি একটা এখনও মার্কেট ডাউন ট্রেন্ডই অলরেডি মার্কেট আছে, আর উইকলি এখানে যে এখানেও যদি আমরা যদি এখন যদি ট্রেন লাইন দেই তাহলে সেটার ভিত্তিতেও আমরা কিন্তু অলরেডি সেখানে আমরা অলরেডি রাউন্ড ট্রেডের আমরা অনেক কিছুই পাই দিছি, ঠিক আছে। ছোট্ট যদি করে দেই, কারণ ছোটো ইয়াতে তো অলরেডি আমরা যদি এখানেও যদি আমরা যদি ট্রেন লাইন দিই আমরা এখানেও ট্রেন লাইন দিতে পারবো, তাই না? আমরা যদি ট্রেন লাইন দিই এবং এখান থেকে এইসব ট্রেন লাইনের বিভিন্ন ইয়েগুলো আমরা এখান থেকে টানতে পারি, আমরা যদি যদি বলি যে না এখানে ক্রস হচ্ছে আমরা এখানে যাবো না আমরা এখান থেকে টানবো, তাহলে আমরা এখান থেকে টানতে পারি এবং একটু দেখি আমরা এখান থেকে টানতে পারি যে না আমাদের এখানে ট্রেন লাইন, যেহেতু ইয়ে আমরা এখান থেকে একটু টানার ব্যবস্থা করি, আমরা একটু কাজ করতে পারি এখানে। এখানে আমরা যদি যেহেতু আমরা এখানে ইয়া দিয়েছি অলরেডি ট্রেন লাইন দিয়েছি, এটার নিচে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারি। এই স্পোর আমরা যেহেতু এই স্পোর দেখাচ্ছে যে এই স্পোরটা এটার নিচে ক্লোজ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি সেল নেওয়ার জন্য, এর আগে পর্যন্ত আমরা এখানে সেলে যাব না। অনেক কিছু দিয়ে দেখানো যায় কিন্তু আমরা জাস্ট একটা ইয়া দিয়ে আমরা এখানে দেখাই দিয়ে দিলাম, আপনারা সেভাবে ট্রেড করবেন। বন্ধুরা এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের এনজেডডি ইউএসডি, এনজেডডি ইউএসডি আপনারা জানেন এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলে আসছে, মার্কেট সাপোর্ট লেভেলে এসে দেন মার্কেট আবার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এটাও আমাদের একটা সাপোর্ট লেভেল অলরেডি। তো এই যে সাপোর্ট লেভেল এখানে আপনারা বরাবরই দেখতে পাচ্ছেন যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং সেগুলো আপনারা উইকলি আপনারা মান্থলিও একটা স্ট্রং সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মান্থলিও একটা সাপোর্ট লেভেল দূরের, এবং এগুলোর ভিত্তিতে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং আমরা মনে করি আশা করছি যে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল, এ পর্যন্ত মার্কেট কন্টিনিউ হতে পারে, তারপরে মার্কেট আবার রিভার্সাল হতে পারে, কিন্তু এই সপ্তাহে মার্কেট এই পর্যন্তই কন্টিনিউ হওয়ার ব্যাপারটা আমরা বোঝাচ্ছি, আমরা পরবর্তীতে আবার রিভার্সাল আসবে এটা আমরা বলছি না। তাহলে আমরা এখানে বাইয়ে আমরা থাকতে পারি, এটা হচ্ছে এই সপ্তাহের আমাদের এনজেডডি ইউএসডির অ্যানালাইসিস। বন্ধুরা এরপরে চলে যাচ্ছি আমরা এইউডিএসডি, এইউডিএসডি আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহে অলরেডি স্ট্রং একটা সাপোর্ট লেভেল থেকে অলরেডি মার্কেট অলরেডি উপরে যাচ্ছে। আমি গত সপ্তাহের যে অ্যানালাইসিসটা দিয়েছি এই অ্যানালাইসিসটা আজকের ফরেক্স অ্যানালাইসিস প্রফিটে থাকার অনুপ্রেরণা, সেখানে অলরেডি এই বিষয় নিয়ে আমি এগুলো অ্যানালাইসিস আমি দিয়েছি, এই সপ্তাহও আশা করি পরবর্তীতে আমরা দেব হয়তো এক দুদিনের মধ্যেই। তা আজকের আমরা আমাদের উইকলি যে রিভিউটা সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। অর্থাৎ উইকলি রিভিউতে আমরা এইডিইউএসডি আমরা আশা করছি বর্তমান যে অবস্থা আছে এখান থেকে মার্কেট উপরে 0.7022 মার্কেট যেতে পারে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে।
এটা হচ্ছে AUDSD। এরপরে আমরা আসি ইউরো এনজারডি। ইউরো এনজারডি এখানে আমাদের টাইম ফ্রেম হচ্ছে H1। আপনারা দেখেন H1 টাইম ফ্রেমে আমরা এখান থেকে আশা করছি যে মার্কেট আরেকটু উপরে যেতে পারে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। আসলে এখানে এখানে এত বেশি আমরা দিতে পারবো না, দেখেন স্ট্রং রেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল উপরে, এবং উপরেও দেখেন আপনারা এই আমরা এটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ধরি সেই হিসেবে আমরা দৃষ্টিকোণ থেকে। এবং গত সপ্তাহে আপনারা দেখেন এখানে একটা বুলিশ এঙ্গালফিন হয়েছে এই জায়গায়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা H4 মাধ্যমে কেউ যদি আমরা যদি ট্রেড করতে চাই আমরা আশা করি যে এই পর্যন্ত মার্কেটটা যাইতে পারে। এবং এখানে আপনারা ইচ্ছা করলে স্টপ লস, এখানে স্টপ লস দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। হ্যাঁ, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, আপনার এই সাপোর্ট লেভেল আরেকটু উপরে আপনারা যেহেতু এখানে একটা ইয়ে হয়েছে, এবং আপনারাই মনে করি H1 আপনারা তখনই থাকেন। এখানে এই যে H1 এই যে ক্যান্ডেলটা হলো একটা ক্যান্ডেল, আপনারা বুলিশ এঙ্গালফিন বুলিশ হারামির একটা ক্যান্ডেল অপেক্ষা করেন, ওই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরেই আপনি বাইতে থাকেন, এবং বাইতে আপনারা এখান পর্যন্ত থাকতে পারেন। বন্ধুরা, এরপরে আসি আমরা AUDJPY। AUDJPY বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে আমরা মনে করি মার্কেটটা উপরে একটা রেজিস্ট্যান্স লেভেলে যেতে পারে, এবং সেখান থেকে মার্কেট আবার আগের সাপোর্ট লেভেলে মার্কেট ফিরে আসতে পারে। এই হচ্ছে অবস্থা। এখানে অনেক কিছুই আমরা ইচ্ছা করলে ড্র করতে পারি, দেখাইতে পারি, কিন্তু আমরা এই পর্যায়ে আমরা এতটুকুই বলি যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেটটা উপরে যাচ্ছে। এখন আবার মার্কেটটা যেহেতু নিচে নামছে অনেক, মার্কেটটা একটু কারেকশন হবে, কারেকশন হয়ে দেন মার্কেটটা আবার নিচে আসবে। এরপরে আমরা আছি ইউরোজেপিওয়াই। ইউরোজেপিওয়াইতে মার্কেট বর্তমান যে অবস্থা আছে আমরা আশা করছি যে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেলে যাবে, এবং সেখান থেকে এটা আমাদের H4 টাইম ফ্রেমে এবং রেজিস্ট্যান্স লেভেলে যাবে, এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আবার আমাদের উপরের টেস্ট উপরে আগের সাপোর্ট লেভেলটা আগে টেস্ট করতে পারে, আবার মার্কেট নিচে সাপোর্টে আসতে পারে। এগুলা উইকলি মান্থলি আপনারা যদি অ্যানালাইসিস করেন আপনারা সেখান থেকে দেখতে পারেন মার্কেট অলরেডি ইয়াতে আপনার মার্কেটটা কী আছে, মান্থলিতে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা ধরেছি যে মার্কেটটা হয়তো পাইভট পর্যন্ত মার্কেট যেতে পারে, যদি একবার গিয়েছে আবার পাইভট পর্যন্ত মার্কেট গিয়ে দেন আবার মার্কেটটা নিচে আসতে পারে, স্ট্রং বিয়ারিশ। ঠিক আছে, উইকলি ক্যান্ডেল দেখে আমরা এত বেশি অ্যানালাইসিস করি, যদিও এটা একটা বুলিশ একটা হারামি আমরা ধরতে পারবো না, 50% গেলে বুলিশ আমরা ধরতে পারি, কিন্তু তারপরেও আগের আমাদের আমার এই ভিডিও অনুযায়ী লাস্ট ভিডিও অনুযায়ী এটাকে আমরা বলেছিলাম যে আমাদের এই বাইয়ের এই যে বুলিশ যে ক্যান্ডেল আছে বুলিশ ক্যান্ডেলের আমাদের প্রভাব বিদ্যমান, সেই হিসেবে মার্কেট বাইয়ে গেছে, কিন্তু মার্কেট আমরা যাবে বলছি এখন এই সপ্তাহে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে 122.69 পর্যন্ত মার্কেট যেতে পারে, এবং সেখান থেকে মার্কেট আবার আগের স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট এখানে চলে আসতে পারে। বন্ধুরা, এরপরে আমরা আসি সিলভার। সিলভার বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে মার্কেট একটু নিচে হয়তো আসতে পারে, এটা সাপোর্ট লেভেল আমাদের, এখান থেকে আপনারা বাইরে থাকতে পারেন, এবং এখান থেকে মার্কেটটা আমরা আশা করি উপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 15.62 ওখানে মার্কেট যেতে পারে। আমরা এটা H4 টাইম ফ্রেমে আমরা দেখালাম, এবং এটাকে আমরা যদি মান্থলি তো এখানে ক্যান্ডেলগুলোর মানে অ্যানালাইসিস করতে খুব সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যদি উইকলি দেখি উইকলি আগের একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল বর্তমান জুন থেকে দেখেন, এখানে তো আরও আছে বিভিন্ন ক্যান্ডেল এবং Day 1 একই অবস্থা, তো সেই হিসাবে আমরা মনে করি যে মার্কেট ওই পর্যন্ত যাইতে পারে এবং তারপরে এখান থেকে এসে মার্কেট উপরে এই পর্যন্ত যেতে পারে। বন্ধুরা, এই হলো আমাদের এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিস। আমরা এখানে এই মার্কেটগুলিতে আর অনেকেই ফোন দেয়, আমরা ইয়ে অ্যানালাইসিস দেওয়ার পরে আসলে এখানে কত পেয়ার, একটা মার্কেটে যত পেয়ার সবগুলো পেয়ারে কি অ্যানালাইসিস দেওয়া সম্ভব হয়, এক এক যেটা দেওয়া হয় না সেটা জিজ্ঞেস করে, যার কারণে গত মার্কেটে গত ভিডিওতে আমি প্রায় 23টা মার্কেটের আমি অ্যানালাইসিস দিয়েছি। আজকে এই অ্যানালাইসিসগুলো আসলে সবগুলোর ব্যাপারে তো আমরা মানে যত আমরা ফিল্টারিং করে যেগুলো সম্ভব সেগুলো দিচ্ছি, এবং যেগুলোর ব্যাপারে আমরা মানে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছি না বা কোনো সন্দেহ মনে হচ্ছে অথবা আপনারা আমরা লস করব মনে হয় সেগুলো অ্যানালাইসিস দেই না, এগুলো সেগুলোর ব্যাপারে আমি মনে করি প্রশ্ন করে বিব্রত না করেই বেটার। তারপরেও আমি আপনারা মনে করবেন যে GBP USD দিয়েছি, ইউরো USD
এক্সে ইউএসডি এগুলোর ব্যাপারে তো কোনো কথা বললাম না। আমি ইউরো ইউএসডি ব্যাপারে একটু কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, ট্রেন্ড লাইনটা ড্র করেছি অনেকটা এইভাবে, আপনারা দেখুন এটা উইকলিতে, উইকলিতে আমরা ট্রেন্ড লাইনটা আমরা যখন ড্র করেছি দেখেন উইকলিটা ট্রেন্ড লাইনটা ড্র করার পরে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 50 আর এটা হচ্ছে ট্রেন্ড লাইন। তা আমি মনে করি এবং এটা যদি আমরা ড্র করি ফর্ট আমরা এক্সটেন্স টেবিলের ভিত্তিতে তাহলে আমরা দেখবো যে এটা একটা কি, দেখেন এটা কিন্তু একটা রেসিস্টেন্স লেভেলও বটে। তা এখন আপনি এই সিদ্ধান্ত বুঝতে পারেন যে অনেকে এখানে সেল নিয়ে অনেকে টেনশনে আছেন, অনেকে এখন কথা হচ্ছে যে আপনি ওভারলট নিছেন না বেশি দিয়ে নিছেন, এখন কতলে এই জিনিসগুলো আপনারা না শিখিত আপনারা হুটহাট করে আপনারা এন্ট্রি নিয়ে যদি আপনারা ফোন দেন বা বিব্রত করেন তাহলে তো আসলে সম্ভব না এগুলো সব কিছু সমাধান করা। আপনারা এন্ট্রি নেওয়ার আগে কেউ কথা বলে না কিন্তু এন্ট্রি নেওয়ার পরে এগুলো নিয়ে কথা হয়, নিয়ে দেন। আমি মনে করি যে আপনারা এন্ট্রি নেওয়ার আগে আমার সাথে একটু কথা বলেন তাহলে আপনাদেরকে আমি অ্যানালাইসিসটা দেখাই দেবো বন্ধুরা। তাহলে উইকলিতে আমরা মনে করি যেহেতু মুভিং অ্যাভারেজ 50 এবং ট্রেন্ড লাইন দুইটারই এখানে, তাহলে এই পর্যন্ত মার্কেটটা যেতে পারে, এই পর্যন্ত মার্কেটটা আগে যেতে দেন, তারপরে আপনি এখান থেকে সেল নিতে হবে। এটা তো ট্রেন্ড লাইনও বলা না, এখান থেকে আপনাকে সেল নিতে হবে, আপনি বিয়ারিশ কোনো ক্যান্ডেল দেখতে হবে এখান থেকে, আপনি এখন আপনি এখান থেকে চলে যান আপনি ডে ওয়ানে, এখানে যাওয়ার পরে দেখা গেছে ডে ওয়ান বা ইসপোর এখান থেকে একটা ক্যান্ডেল হইতে পারে, সেই ক্যান্ডেলটা হওয়ার পরে ক্যান্ডেলের উপরে আপনি এটার উপরে ক্যান্ডেল প্লাস আপনার ট্রেন্ড লাইনের উপরে আপনি স্টপ লস দিয়ে আপনি এখানে বাই সেলে পড়ে থাকেন, সেলে পড়ে থাকেন আবার স্ট্রং সাপোর্ট আমার সাপোর্ট লেভেল পর্যন্ত। এগুলাই আমি ট্রেন্ড লাইনের ভিডিওগুলোতে কিন্তু এগুলাই শিখেছি, ট্রেন্ড লাইনের এই যে ভিডিওগুলো, এই যে ট্রেন্ড লাইনের 1, 2, 3 এই ভিডিওগুলোতে কিন্তু এ বিষয়ে আমি ধারণা দিয়েছি। তাহলে ইউরো ইউএসডির ব্যাপারে আমি মনে করি যে আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন, তারপরেও মার্কেট হ্যাঁ এখান থেকে যদি দেখেন আর কয়দিন আছে 23 জুন এই মাস শেষ হওয়ার পর্যন্ত যদি ক্যান্ডেল যদি এই পর্যায়ে থাকে তাহলে হয়তো মার্কেট পাইভট পয়েন্ট পর্যন্ত আসতে পারে, আর যদি ট্রেন্ড লাইনের ভিত্তিতে মার্কেট কিন্তু আবার ডাউনও আসতে পারে। এখন এটা সিদ্ধান্ত হবে আপনি কি দেখে ট্রেড নিতেছেন, কত দিয়ে ট্রেড নিতেছেন, কত ডলার দিয়ে ট্রেড করতেছেন, এই সব কিছুই নির্ভর করবে আপনার উপরে। অতএব ভুট হাট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনি, আমি মনে করি যে যারা এখানে সেল নিছেন এখনও সেলের সময় হয়নি, একটু অপেক্ষা করা দরকার, ঠিক আছে, যারা এখানে সেল নিছেন একটু অপেক্ষা করা দরকার। আপনি তো কোন কী দেখে আপনি সেল নিছেন, হ্যাঁ আপনি যদি স্ট্রং সাপোর্ট লেভেল যদি দেখে যদি আপনি নিয়ে থাকেন যেটা আমি একটা সাপোর্ট লেভেল দেখে এখানে ট্রেড নিয়েছি, কিন্তু সাপোর্ট লেভেল দেখে যদি আপনি যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে এখানে সাপোর্ট লেভেল, তাহলে এটার উপরে যাওয়ার এখনও সম্ভাবনা আছে, তাই না? আমরা যদি বলে যদি যে না আমরা এখানে সাপোর্ট লেভেল দেখি আমরা কী নিয়ে নিছি, এই সাপোর্ট লেভেল দেখি, এটা একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল দেখি আমি সেল নিয়ে নিছি, তাহলে কিন্তু এখানে আপনি সাপোর্ট লেভেল দেখে সেল নিয়ে থাকলে এখন আপনি সিদ্ধান্ত নিতে হবে যে মার্কেটের পরবর্তীতে কোথায় যাবে। আমি মনে করি যে এই সাপোর্ট লেভেল দেখেই আপনি সেল নিয়ে নেওয়া, আমার দৃষ্টিতে এটা আমি এটারে আমি সাপোর্ট দিই না। আপনি কী দেখে সাপোর্ট লেভেল যদি নিয়ে থাকেন তাহলে আপনি নির্দিষ্ট সাপোর্ট লেভেলের জোনের উপরে আপনি এসএল দেন, এখানে আপনি এসএল দেন, আপনাকে তো স্টপ লস দিয়ে থাকতেই হবে এক জায়গায়, তাই না? স্টপ লস দেন। যাই হোক, যারা যে যে যেটা দেখে আপনারা ট্রেড করেছেন অনেক কিছু আছে এখানে, আর এখানে ডে ওয়ানে আপনি দেখেন মুভিং অ্যাভারেজ 50 এটা যখন ক্রস করেছে ডে ওয়ান তারপরেই কিন্তু আমরা বাইয়ে গেছি, যারা বাইয়ে ছিলেন এটা কিন্তু একটা বাইয়ের সাপোর্ট দিয়েছে। তো এখন বাই এটার উপরে যতক্ষণ পর্যন্ত আছে তখন এখন কিছু যান এই সোয়ানে যান, 30 মিনিটে যান, কোনোটাই তো এই যে 30 মিনিট নিচে আসছে কিন্তু আবার উপরে চলে গেছে, এখন এখানে তো আপনি এখন 30 মিনিটও তো বলেন আপনি সেলে থাকবেন, ও সরি অনেক উপরে 30 মিনিট 15 মিনিট অনেক উপরে, 30 মিনিট অনেক উপরে, এই চন্দ্র 50ও তো আমরা পাইতেছি না, তাহলে এখানে আমি সেলের এখন পর্যন্ত কোনো ইয়ে পাচ্ছি না, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছাড়া, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছাড়া আর কোনো কিছু এখানে আমি সেলের কোনো কিছু এখন পর্যন্ত পাচ্ছি না। হ্যাঁ, আর কেউ যদি বড় বিল গেটস মার্কা অথবা ওয়ারেন বাফেট মার্কা যদি ট্রেড নিয়ে থাকেন, আমরা যে এখান থেকে আমি সেল মারছি এখনও আমি সেলে পড়ে আসি, মান্থলি এই ক্যান্ডেলটা হওয়া পর্যন্ত আমি বের হব না, সেটা আপনার বিষয়। বন্ধুরা অনেক কথা হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে একটু শুনেন, ধৈর্য ধরেন, ফরেক্স যারা শিখবেন তাদেরকে একটু সময় দিতে হবে। আমরা এক্স এই ইউরো ইউএসডিটা একটু দেখলাম, আপনি এক্স ইউএসডি ব্যাপারে আমরা একটু কথা বলি, এটা আমাদের উইকলি রিভিউর বাহিরে এই দুইটা পেয়ার নিয়ে আমি একটু কথা বলবো, কারণ অনেকে এগুলো নিয়ে ট্রেড নিয়ে অনেকে একটু যন্ত্রণাতে আসেন। এইটা হচ্ছে এক্স এ ইউএসডি, দ্যাট মিন্স গোল্ডের এটা মান্থলি, তো মান্থলিতে আমি একটা এখানে ট্রেন্ড লাইন ড্র করলাম। এগুলো অনেক কিছু দেখে আপনি হিবিজিবি করে মাথা নষ্ট করার দরকার নেই, একটা একটা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা এখানে
কি ট্রেন লাইন ড্র করেছি মান্থলি, মান্থলি ট্রেন লাইন ড্র করেছি যেখানে গেছে, আপনি দেখেন যদি উইকলিতে যান বোঝা যাচ্ছে যে এই ট্রেন লাইনটার নিচে মার্কেট ক্লোজ হয়েছে। ডে ওয়ানে যান একই অবস্থা, ট্রেন লাইন নিচে মার্কেট ক্লোজ হয়েছে, তাহলে বুঝতে হবে যে মার্কেটটা অলরেডি কি, যদি এখন পর্যন্ত মার্কেটটা কি উইকলি ডেলিতে মার্কেটটা বোঝা যাচ্ছে যে মার্কেটটা অলরেডি ডাউন ট্রেন্ডে আছে এবং ওভারবট হয়ে ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যাপারটা এইরকম। কিন্তু মান্থলি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হবে সেটা আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না, সেটা মাস শেষ হলে সেটা বলা যাবে। কিন্তু উইকলিতে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল এবং ওভার বট হয়ে গেছে মার্কেটটা, এই ব্যাপারে আমরা একমত যে মার্কেটটা অনেক উপরে অনেক বাই হয়ে গেছে। এবং দেখেন এইচ ফোরও আমরা যদি সিদ্ধান্ত নিই, এইচ ফোর নিয়েও আমরা এখানে সেলে থাকতে পারি। এবং আচ্ছা এবার আসি আমরা যে আসলে কোন পর্যন্ত আমরা থাকবো। এখানে আমি যে একটা ড্র করেছি আপনারা দেখেন সেটা একটা কি, এটা একটা সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আমি ড্র করেছি এই যে গ্রিন বন্ড। এখন আপনার এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন অতিক্রম করে যদি মার্কেট যদি নিচে ক্লোজ না হয়, দেখেন এখানেও ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনের নিচে আস্তে আস্তে মার্কেট যদি ট্রেন লাইন নিচে ক্লোজ না হয় তাহলে আমরা এখানে সেলের ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ অত ছোটোখাটো শর্টকাট আমরা সেলে থাকতে পারি, কিন্তু এখানে এগুলো ক্লোজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের পূর্ণাঙ্গ আমাদের সেলে আসতেছে আবার, কারণ এগুলো সবই এখনও বুলিশ ক্যান্ডেল। কিন্তু ওভারবট দেখে যদি আপনি যদি ছোটো লট নিয়ে যদি আপনি সেল নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কিছু প্রফিট করার সম্ভাবনা আছে, যেহেতু ট্রেন লাইনের নিচে মার্কেট ক্লোজ হয়েছে। এবং মার্কেটটা আরেকটা জিনিস, এই স্ট্রং সাপোর্ট লেভেলটা সাপোর্ট জোন সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা এখানে ড্র করার পিছনে একটা কারণ আছে, মার্কেটটা এখান থেকে এখানে আসতে পারে এবং এখান থেকে আবার মার্কেটটা উপরে আবার যেতে পারে। আচ্ছা এখানে আবার আমি আরেকটা ইয়ে ড্র করেছি, সেটা হচ্ছে যে সেটা একটু দেখুন, এটা হচ্ছে যে এইচ ফোরে আপনি এইচ ফোরে যদি এখানে একটা ড্র করেছেন দুইটা কেন সংস্থা এবং বারবার দেখা যাচ্ছে এটার উপর হচ্ছে, এটার নিচেও যদি আসে তাহলে মার্কেটটা এখান পর্যন্ত আবার আসতে পারে। এরপরে যদি ডে ওয়ানে আপনি যদি ইঙ্গালফিন অথবা হারামি পেয়ে যান তাহলে আপনি মনে করতে পারেন যে আপনি কিছু টাইম পর্যন্ত আপনি সেলে থাকতে পারবেন। বাট আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে দেখেন আরেকটা ট্রেন লাইন, এখানে এই ট্রেন লাইনটা ডে ওয়ানের এই ট্রেন লাইনটা ডে ওয়ানের ট্রেন লাইনটা, এখানে ডে ওয়ানের একটা ট্রেন লাইন এখানে আমরা ড্র করেছি যে মার্কেটটা এখান পর্যন্ত আসবে, এটি এগুলাকে একটা ক্রস করে নিচে এসে ক্লোজ হলে আপনি ডাউন ট্রেনে থাকতে পারেন। প্রত্যেকটা ট্রেন লাইনই আমাদেরকে মার্কেটের কোনো না কোনো কিছু আমাদেরকে ইন্ডিকেট করে, কোনো না কোনো এখানে একটা চ্যানেল হয়েছে ওই দেখেন এখানে, যাই এগুলো বর্ণনা করার কোনো প্রয়োজন মনে করি না আমি, এগুলো বর্ণনা করার প্রয়োজন মনে করি জাস্ট এই জায়গাটা আমি একটু বেশি স্পর্শকাতর বলে সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এখানে যেহেতু আবার বট আছে মার্কেট ছেড়ে আসতে পারে, তবে এই জন্য আমাদেরকে আমাদের ডেইলি ক্যান্ডেলটা আমরা দেখতেছি যে উইকেনিং রাইজিং পাওয়ার উপর থেকে যে একটু নিজে রাইজিং পাওয়ার হচ্ছে, দ্যাট মিন্স এখানে মার্কেট হয়তো আমাদের ইয়াতে এগুলো একটু কারেকশন হতে পারে, আমাদের এইচ ফোর ডে ওয়ান উইকলি এগুলো কারেকশন হবে, কারেকশন না হয় তো মার্কেট যেতে হবে, এমনকি মান্থলিও আমাদের কারেকশন হওয়ার প্রয়োজন আছে। এবং যদি আমরা মনে করি যে এই ক্যান্ডেলটা যদি মান্থলি যদি এখানে যদি ক্লোজ হয় এই অবস্থায় ক্লোজ হয় তারপরও ফাইভ আট পয়েন্টে হলেও মার্কেটটা অলরেডি মাঝামাঝি পর্যায়ে এখানে আসতে পারে। বন্ধুরা এ হচ্ছে আমাদের XAUSD গোল্ডের, আরও অনেকভাবে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়, আপনারা যার যার মতো করে আপনারা অ্যানালাইসিস করেন তাহলে আমি মনে করি যে আপনারা ভালো করবেন আশা করি। বন্ধুরা এই হলো আমাদের এই সপ্তাহের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা আমি মনে করি বরাবর মতো প্রফিট করবেন। তবে অবশ্যই আবারও সতর্ক করে দিচ্ছি, ফরেক্স অত্যন্ত রিস্কি এবং ঝুঁকিপূর্ণ বিজনেস, আপনারা এখানে এখানেও আমরা আমি যদি গত সপ্তাহে যদি আমি যদি এখানে যদি লট সাইজ কত দিয়ে নিছি আপনারা সেই হিসেবে আমি মনে করি যে আপনারা লট সাইজ নেবেন 10 সেন্ট 15 সেন্ট, যেখানে 50 সেন্টে নিয়েছি এই সপ্তাহে আমি আরও কম নেব, 10 সেন্ট 15 সেন্ট এর বেশি নেব না। কারণ কি মার্কেট কিন্তু একদিন ধরবে একাধারে, প্রতিদিন লাভ করেন 1-2 সপ্তাহ 3 সপ্তাহ পরে কিন্তু মার্কেট হঠাৎ করে আবার কোনো একটা পেয়ার ধরবে, তো আপনার কিছু লস দিয়ে দিতে পারে। এই যে আমরা অল্প অল্প প্রফিট করি, অল্প অল্প প্রফিট করি তাহলে আমরা প্রফিটটা কন্টিনিউ রাখতে পারবো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যদি কেউ কোর্স করতে পছন্দ করেন, ফরেক্স শেখানোটা আসলে মহা কষ্টের আগেও বলেছি এবং দায়িত্বের কাজ, যারা হাতে কলমে শিখতে চান জেনে আমাদের প্রশিক্ষণ রুলস মনোযোগ দিয়ে 1 মাসের কোর্স করুন এবং 5 মাস রিয়েল ট্রেডিং সাপোর্ট থাকবে, প্রশিক্ষণ থাকবে, সাথে আজীবন সাপোর্ট তো থাকবেই। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে এবং লাভজনক ফরেক্স ট্রেড শিখতে ফরেক্স প্রশিক্ষণ সম্পর্কে জেনে নিন, স্কাইপি এবং ফোন আছে, হোয়াটসঅ্যাপ একই নাম্বার, আপনি এখানে কল করে আপনি জানতে পারবেন। ক্লাস সোমবার থেকে শুক্রবার হবে, ওয়েবক্যামের দরকার হবে না, প্রতিদিন 3 টাইম সাপোর্ট দেওয়া হবে, সকাল 10টা থেকে বেলা 1টা, বেলা 3টা থেকে 5টা, রাত 10:30 থেকে 10:30।
ক্লাসে সকালে বিকেলে এবং রাতে করার সুযোগ আছে। ফরেক্স শিখে যা করতে পারবেন, নিজে ইনভেস্ট করে ট্রেড করতে পারবেন, নিজে ইনভেস্ট নাই অন্যের ফান্ড ম্যানেজ করতে পারবেন বা অন্যদেরকে শেখানো শেখাতে পারবেন আপনি। বন্ধুরা, আমাদের জুলাই মাসের আমাদের ভর্তি এবং রেজিস্ট্রেশন চলতেছে। যারা কোর্সে অ্যাটেন্ড করতে চান, শুধুমাত্র আমাদের কোর্স ফি 5,000 টাকা, আমাদের আসন সংখ্যা সীমিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।